এই জন্য আজকে উনি বলতেছেন প্রজেক্টারে ওয়াজ শোনা এটা হারাম। প্রজেক্টারে ওয়াজ শুনলে প্রথমে হবে দর্শন, তারপরে হবে ধর্ষণ। এই জন্য আমার মুসলমান ভাইরা, কাম টু মাই পয়েন্ট, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লামা মিজানুর রহমান আজহারি এই যে কোরআনের ময়দানে আসলেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মাটিতে, ওই দিনই প্রমাণ হলো বাংলাদেশের সমস্ত জেলার ভিতরে চুয়াডাঙ্গার মাটি আল কোরআনের ঘাঁটি। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, একটা লোক যখনই ড্যান্স দিতে না পারে তখনই উঠানের দোষ হয়। আজকে হাফিজুর রহমান নামক একজন বক্তা সম্মান করি, রেসপেক্ট করি, উনিও পাশে আরেকটা মাহফিলে এসেছিলেন, আল্লামা মিজানুর রহমানের মাহফিলে কম পক্ষে 100 থেকে 150 মিডিয়া হাজির হয়েছে, আর ওনার মাহফিলে 5টা মিডিয়াও যায়নি। এই জন্য আজকে উনি বলতেছেন প্রজেক্টারে ওয়াজ শোনা এটা হারাম। প্রজেক্টারে ওয়াজ শুনলে প্রথমে হবে দর্শন, তারপরে হবে ধর্ষণ। আমার ভাইরা, এতদিন উনি কোনো কথা বলেননি, যখনই দেখতেছে আমার মাহফিলে মিডিয়া আসে না আর আল্লামা মিজানুর রহমানের মাহফিলে মিডিয়া ভরে যায়, তখনই আল্লামা মিজানুর রহমানের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করেছে। জোরে বলেন ঠিক না বেঠি? এখন আপনারা বলেন এই মিজানুর রহমানকে ইজ্জত দান করে দিয়েছেন, জোরে বলেন কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিকও আমি আল্লাহ। আল্লাহ পাক যাকে খুশি ইজ্জত দান করে আর যাকে খুশি অপমানিত করেন, এই ক্ষমতা এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের, জোরে বলেন, আছে না? নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, কোন প্রোপাগান্ডা মিথ্যা কথায় আপনারা কান দিবেন না। ছোট্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, এই প্রত্যেকটা পয়েন্টের ভিডিও বাংলার জমিনে ছড়িয়ে যাবে, ভাইরাল হবে। ভাইরা আমার, আজকে বক্তাদের নামে তোহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই যে আল্লামা সাইদি এক সময় সারা বাংলাদেশে তাফসির করেছেন, তার এক মনোয়ার বর্তমান তাফসির করছেন, আল্লামা মুফতি আমির হামজা বর্তমান তাফসির করছে, এদের নামে অপবাদ দেওয়া হয়। এরা লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করে তারপরে মাহফিলে আসে। আমার ভাইরা, আল্লামা সাইদি অনেক আগে তিনি জেলখানায় চলে গেলেন, ওনার সাথে আমার ব্যক্তিগত, আমি ছোট থাকার কারণে আমার তেমন সম্পর্ক নাই, কিন্তু আমি যতটুকু পূর্ব পূর্বেকার আলেমদের কাছে শুনেছি, আল্লামা সাইদি কোনো মাহফিলে ডিমান্ড করে আসতো না, এমনিতেই ওনাকে লোকেরা টাকা দিত, কারণ সম্মান দেওয়ার মালিক। জোরে বলেন কে? আমার ভাইরে, কয়েকদিন আগে আল্লামা তারেক মনোয়ারকে একটা মাহফিলের স্টেজে টাকার ডিমান্ডের কথা বলেছে, উনি বলেছে আমি কোনো টাকা চাই না। এরপরে উনি মাহফিলে গিয়েছেন, যতগুলি টাকা ওনাকে দিয়েছেন, ঢাকা থেকে গাড়িতে গিয়েছেন, এসেছেন ওনার গাড়ি ভাড়া পর্যন্ত হয়নি। আল্লামা মুফতি আমার ভাইয়ের আমির হামজার কথা যদি আপনারা বলেন, ওনার খুব কাছ থেকে আমি ওনার কাছ সঙ্গে আমি মিশেছি, আমি ওনার বাড়িতে গিয়েছি রমজানুল মোবারকে, হাজার হাজার মানুষেরা ব্রিফকেস ভর্তি ভর্তি টাকা নিয়ে ওনার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে একটা ডেটের জন্য। আল্লাহর কসম, আমির হামজা কারোর কাছে টাকা চেয়ে নেয় না। ভাইরা, ওনার ডেট যদি ফাঁকা থাকে উনি বসিয়ে নেয়, ওনার নামে আরেকটা অপবাদ দেয়, উনি ডেট লেখানোর পরে আসে না। আসবে কোন কায়দায়?
যদি ওনার মাহফিলকে উচ্চ পর্যায়ে ডিস্ট্রিক্ট ডাইরেক্টর, ডিসি সাহেব অথবা আইজিপি অথবা থানার ওসি যদি বন্ধ করে দেয়, উনি আসবে কোন কায়দায়? জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে দোষারোপ করা থেকে চুয়াডাঙ্গার মুসলমানদেরকে বাঁচার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে দেয়। জোরে বলেন আমিন।